আমার দুঃখ একটা জায়গায় যে আমি নায়িকা হয়ে আমার খুব বেশি স্ক্যান্ডাল ছড়াইনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন অপবিশ্বাস। ব্যক্তিগত জীবনের স্ক্যান্ডাল নিয়ে প্রশ্ন করাই অপবিশ্বাস জানান, আমার জীবনের দুঃখ একটি, আমার জীবনে কোনো স্ক্যান্ডাল নেই। কিন্তু অনেক নায়িকাদের অনেক স্ক্যান্ডাল রয়েছেন যেগুলো ইউটিউব খাটলেই পাওয়া যায়। আমার দুঃখ একটা জায়গায় যে আমি নায়িকা হয়ে আমার খুব বেশি স্ক্যান্ডাল ছড়াইনি, এটা আমার খুবই দুঃখ। যদিও একটা হিরোকে নিয়ে সবসময় কথা আসতো, প্রেম দেখা সাক্ষাৎ, বাট একটা সময় গিয়ে সেটা ক্লিয়ার হয়ে গেছে যে সে কি ছিলেন। তো আমি চাই আপনি স্ক্যান্ডাল নিয়ে কথা বলেন। ব্যক্তিগত জীবনের স্ক্যান্ডাল নিয়ে অপবিশ্বাসকে প্রশ্ন করায় সেটি যেন হেসেই উড়িয়ে দিলেন। অন্যদিকে অপবিশ্বাসকে বাপ্পি চৌধুরীর সঙ্গে জড়িয়ে স্ক্যান্ডাল বিষয়ে প্রশ্ন করলে অপবিশ্বাস জানান, না সব স্ক্যান্ডালই যে সিনেমার জন্য অনেক বেশি মধুময় বা সুখকর বিষয় হয়ে যাবে তা কিন্তু নয়। যেমন আমাকে আর বাপ্পি চৌধুরীকে নিয়েও কিন্তু একবার স্ক্যান্ডাল ছড়ানো হয়েছিল, তখন শ্বশুরবে জিন্দাবাদ 2 সিনেমাটা রিলিজের পথে ছিল। কিন্তু আলটিমেটলি স্ক্যান্ডালের জায়গায় স্ক্যান্ডাল অনেক দূর হাঁটছে, সিনেমা রিলিজ হলো না। ব্যক্তিগত জীবনে সম্পর্ক বিচ্ছেদের কারণে শাকিব খানের সঙ্গে আপনার অনেক সিনেমায় অপূর্ণ রয়ে গিয়েছে। প্রোডিউসারদের কথা মতো 2-3টি সিনেমা এখনো হাফ রান রয়েছে, সেই হাফ রান সিনেমাগুলো সম্পন্ন করবেন কিনা আপনি এবং শাকিব খান সেটি যদি ক্লিয়ার করতেন, তখন অপবিশ্বাস জানান। আর শাকিব খানের সাথে যে হাফ রান মুভিগুলো আছে এটা আসলে আমার কিছু বলার নেই। আমি মাঝখানে গত 2 বছর আগে আমি বেশ কিছু শিডিউল তাদেরকে আমি দিয়েছিলাম, তো সামহাও হয়তো বা তারাও অনেক দূর পিছিয়ে গেছে, এর মধ্যে একজন প্রোডিউসার মারাও গেছেন। তো সেই জায়গা থেকে এটার কি ভবিষ্যৎ এটা আমার আসলে।